তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই সকালবেলা স্নান করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, এই যে আমার রিল তো সব কেচে গেছে, যে নাইটিটা পরেছিলাম সেটা ধুয়ে নিয়েছি, এবার মেলতে যাব। থাইরয়েডের ওষুধও খাওয়া হয়ে গেছে, ছেলে পড়তে বেরোবে, চলো এবার তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, নিয়ে তারপরে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি, চলো। উঠে পড় ভাবি, হ্যাঁ চলো গিয়ে মেলে দি। আজকে শরীরটা সকাল থেকেই না ভালো লাগছে না। কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে কি বলবো তোমাদেরকে, এই যে আমরা দেখতে পাচ্ছ আমার রাধাকৃষ্ণ, এই যে পাশে যে বাটিটা, এটা হচ্ছে রূপোর বাটি। এই বাটিটাতে আমি চাল, আতপ চাল আর হলুদ দিয়ে ঠাকুরের পায়ের সামনে, ভগবানের পায়ের সামনে দিয়ে রাখি। এবার যেটা হয়েছে, যেদিনকে সেই রাখি ছিল না, রাখি পূর্ণিমাতে সেই আমি কি করেছিলাম, ওই যে পদ্ম দিয়ে পুজো দিয়েছিলাম, পদ্ম ফুল দিয়ে। এবার পদ্ম ফুলটা তো বড়, পাটিটা তার তলায় চাপা পড়ে গেছিল। এবার পুজো দেওয়া হয়ে গেছে, আর পরের দিনকে ফুলটা, বাসি ফুলটা যখন ফেলে দিই, তখন বাটিটা না সেই পদ্ম ফুলের সাথে চলে যায়, আর মানে চলে গেছে, মানে ওটা তো প্রায় ফেলে দেওয়ারই কথা। আমাদের যে কাজ করে লীলা, ও নিয়ে গিয়ে বলে জলে দিয়ে দিই, জলে দিতে বলি। এবার ওদের কাছে ফুলটা সুন্দর ফুটেছে। এবার যেটা হলো, এবার যেটা হলো সেটা হচ্ছে যে বাটিটা জানো তো পাচ্ছিলাম না, আমার কি মন খারাপ, কাউকে কিছু বলতেও পাচ্ছি না। ওটা রূপ মানে রূপোর হোক আর এমনি হোক, ভগবানের জিনিস তো পাচ্ছি না। এবার সেই জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিল, মানে কোথা থেকে খুঁজে পাচ্ছি না। কালকে তাই লীলায় এসেছে, লীলাকে বললাম, দেখি ঠাকুরের ফুল দিয়ে গেছে। লীলাকে বললাম যে লীলা জানিস তো তুই ফুলগুলো কোথায় ফেলেছিস, আজকে আবার একটা এক্সট্রা জবা ফুলের মালা দিয়েছে, অন্যদিন তো দেয় না, এই যে ফুল তার সাথে আজকে আজকে আবার একটা জবা ফুলের মালা দিয়েছে, অন্যদিন কিন্তু দেয় না, যাকে আজকে দিয়েছে, ভালোই হয়েছে, বজরঙ্গুলি আজকে আমার তো বজরঙ্গুলির দিন। এবার ঠাকুরকে বসো তো, জন্মাষ্টমী আসছে, অনেক কাজ আছে। তাই যাই হোক, মালা বাটিটা তো লীলাকে বললাম যে লীলা তুই কোথায় ফেলেছিস বা ফুলগুলো একটু দেখবি, ও বলে আমি ময়লার গাড়িতে দিসনি তো, কিন্তু সচরাচর ময়লার গাড়িতে মানে ঠাকুরের ফুল দেওয়া হয় না, কারণ হচ্ছে ঠাকুরের ফুল তো আমি বলি জলে দিতে, তা ওর ভাগ্যিস জলে দেয়নি, ও নিয়ে গিয়ে জলেই দিয়ে দেয় কিন্তু ভাগ্যিস জলে দেয়নি। গাছটা কত মানি প্ল্যান্ট, গাছটা কতটা বড় হয়ে গেছে, এবার জলে দেয়নি। ও কি করেছে, গিয়ে ওইটা পাশে কোনো একটা জঙ্গলে গিয়ে ফেলেছিল, এবার ভাগ্যিস ফেলেছিল, গিয়ে সেই জঙ্গল থেকে আবার তুলে আনলো বাটিটাকে, বলে ওই তো বতি সেই পদ্ম ফুলের তলায় তোমার রয়েছে বাটিটা, ভাগ্যিস ও জলে দেয়নি, না তো তো জলে ফেললে কি হতো বলো, আমি তো আর বাটিটা খুঁজেই পেতাম না। পুজো করি, চাটা বসিয়ে দিই, পুজোর চান হয়ে গেছে, পুজোটা করে নিই, চায়ের জলটা চাপিয়ে দিয়ে যাই আর ভাতটা বসিয়ে দিয়ে যাই, আমার ছেলে খেয়ে বেরোবে। একটা ঘটনা কত কিছু হয়ে যায় জানো তো। আর এই যে টিউবলাইটটা দেখছো, এটাও পাল্টাতে হলো, এটা ওর কালো হয়ে গিয়ে, ছেলের তো পড়ার টেবিলে এখানে পড়তে বসে আর কি হয় কি, কিছুতেই আলো পেত না, তাই এই এখানে একটা টিউবলাইট রয়েছে, এখানে একটা লাইট রয়েছে, এই লাইটটা চলে ঠিক কম্পিউটারের পাশে, কিন্তু এই লাইটটা না জ্বালাতে ও না এখানে পড়ার টেবিলে বসে পড়তে পারছিল না, তাই বাবা আবার এই লাইটটাকে চেঞ্জ করে দিল। চলো তাহলে, আমার ছেলে ছোটবেলার কত ছবি দেখো, যাই হোক চলো চায়ের জলটা বসিয়ে দিয়ে ভাতটাও বসিয়ে দিই। আজকে মেশিনে অনেক কিছু কাঁচা হয়েছে, ঘরটা ঠিক করে উঠলে না, মেশিনে কাচলে জামা কাপড় গুলো কি হয়, মেশিনে কাচলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আজ শুকনো হয়ে তো বেরোয়। এই তো রচা করবো, চিনি ছাড়া রচা, তত চাটা খাই না কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে, ব্যাস সেটাই। ভাবি উঠে পড়, কখন থেকে ডাকছি উঠছে না, পড়তে যাওয়া রয়েছে, দুটো দুটো পড়া রয়েছে, চলো চায়ের জলটা বসিয়ে দিই, ভাতটা কোথায়।
বাসন তোলা হয়নি, আমি জেগে দিয়ে গেছি, বাসন এখন তোলা হয়নি। এই পিঁপড়েদের বাসা দেখো, পিঁপড়েদের বাসা, আমার পিঁপড়েদের বাসা, নারায়ণের দুধ ওরা। হ্যাঁ বাবা, লীলা ভিজেছে, এই যে ঠিকঠাক করে মাজিনি, কি সব লেগে আছে, আমাকে আবার মাজতে হবে। আমার না একদম অপরিষ্কার কাজ একদম পছন্দ না, সারাটা মেজে নিতে হবে, এরম করে আমি তো করতেই পারবো না। ডবল ডবল সাবান করছে, ডবল ডবল জল করছে, কোনোদিনও হয় না কিন্তু হয়ে গেছে, মাখতে মারতেই তো ভুল হয়। কখনো বাড়িতে যারা কাজ করে তারা যদি একটু একটু ভুল করে তখনই রাগ করবে, করা উচিত না, কারণ আমাদেরও তো ভুল হয়, ওরা তো কত বাড়ির কাজ করে, কত বাড়ির কাজ করে, আমার বাড়িতে গিয়েও আবার তাদের সংসারের কাজ করে, আর একটু ভুল হলে ভালোবেসে বললে পরের দিন ওরা সেটাকে আর করবে না। এই আমি একটুখানি মেজে নিলাম, তাতে ক্ষতিটা কি হলো, কিন্তু এই যে অনেকে ক্যাক ক্যাক করে বাড়িতে যারা কাজ করে তাদের কি কত মুখ করে, করা উচিত না, তারাও পেটের দায় আসে কাজ করতে, যদি কোনো ভুল ত্রুটি হয় বলা উচিত যে তুমি পরের দিন এইভাবে করো, একটু ভালো করে করো, কিন্তু তাই বলে বেশি বকাঝোকা করা উচিত না। চলো চালটা নিয়ে আসি, আর এখন একটু লক্ষ্মী আর দেখাবো, চালটা নিয়ে আসি, নিয়ে এসে ভাত দেন। বাবা হয়ে গেছে গরমে, বেশি লিকার হয়ে গেছে, খুব বেশি ফুটে গেছে, পুরো কালো হয়ে গেছে, হালকা হলে ভাল লাগে, যা যা হয়েছে হয়েছে, নিজে করে নিজেকে খেতে হয়, আর ভাল লাগে না, আর আবার নতুন করে কি করব বলো, যা হয়েছে হয়েছে। সবিনটাকে এইভাবে মানে সেদ্ধ করে নিলে খুব ভালো হয়, মানে একটুখানি অন্যরকম, মানে ওই জলে ভিজানো থেকে একটু সেদ্ধ করে নিলে বেশি স্পঞ্জি হয়ে যায়। সবিন রান্না করবো, ছেলের কালকে মাছের ঝোল রয়েছে, একটা লেজা রয়েছে, ওখানে নেবে, বেগুন ভাজা করব, আর কিছু করবো না। এই দেখো আমড়া কেটেছি, এই আমড়াটা এখন নুন বিট নুন লঙ্কা দিয়ে মেখে আমি খাবো, এই আমার রান্না। একটা যেটা কথা তোমাদেরকে বলছিলাম যে তোমরা মনে করো ভিডিও করাটা খুব সহজ ব্যাপার, মানে ব্লগ করাটা, ব্লগ করাটা সহজ ব্যাপার না গো, যারা ব্লগ করে তারা জানে, আমি যখন করতাম না আমি হয়তো ভাবতাম কোনো একটা ভিডিও তোমরা যখন দেখো তখন মনে হয় যে এটা কি আছে, এটা তো একটুখানি কি ব্যাপার, কিন্তু এটা করতে গেলে না অনেকটা পরিশ্রমের প্রয়োজন পড়ে, যেন সারা একটা অফিসিয়াল জব তো ধরো, তার একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু এই ভিডিওগুলো সকাল থেকে করতে হয়, করে তারপরে সেটাকে এডিটিং করতে হয়, রাত্রির বেলা প্রায় 2-2:30 বেজে যায় এক একদিন, যেন তারপরে অত পরিশ্রম করার পরও নানা রকম মন্তব্য শুনতে হয়, ভালো হয়নি, ঠিক আছে ভালো না হলে তো অবশ্যই বলবে ভালো হয়নি, তারপরে কি করে সারা দিন শুধু ব্লগ করে বেড়ায়, শুধু ব্লগ করে বেড়ায় না, আমাদেরও সংসারে প্রচুর কাজ থাকে গো, আগে তো রান্নার লোক ছিল, এখন হাজবেন্ড কর্মরত বাইরে চলে গেছে, ঘরে বাইরে আমাকে সমস্ত কাজ করতে, আমার একটা ছেলে আছে সে ক্লাস 11-এ পড়ে, সায়েন্স নিয়ে পড়ছে, এবার সে স্কুলে যাবে, তারপর 6:30-টার মধ্যে সে বেরিয়ে যায়, আমাকে তার টিফিন করা, সে খেয়ে বেরোবে, সে আমাকে 5:30-টার সময় ঘুম থেকে উঠতে হয়, যত রাত্রিই শুই না কেন সে 2:30-টার সময় শুই, 2টার সময় শুই, এডিটিং করে আমাকে ভোরবেলা উঠে পড়তে হয়, উঠে পড়ে তার খাওয়া রেডি করতে হয়, বাসি কাপড়ে বাসি জায়গায় তো করবো না, সেগুলো সব পরিষ্কার করে করতে হয়, তাই বলছি কোনো কাজই সহজ না গো। তারপরে ঘরের সর্বস্ব কাজ থাকে, বাজার ঘাট থাকে, রান্না বান্না থাকে, আমার ছেলেটাকে তো আমি না খেয়ে রাখবো না বলো, সারাদিন যদি আমি ব্লগ তো বানাচ্ছি, তারপরে আমাকে তো এই কাজগুলোও করছি, তারপরে কি মনের সমস্ত ভাবও তুমি তেমনি দিতে পারবে না, মানে কোনো ক্যামেরার সামনে এসে কি তোমাকে সবসময় তোমাকে কি করতে হবে, তোমার মনে যদি কোনো কষ্টও থাকে সেটাকে চেপে রেখে, মানে সেটাই নিয়ম, কেউ কারোর দুঃখ দেখতে চায় না, শুধু আনন্দটাই, কাজে সমস্ত কিছু চেপে রেখে শুধু তোমার ভালো ভালো জিনিসগুলো দেখাতে হবে, একটা সংসারে
একটা মানুষের মনের অবস্থা নানা রকম থাকতে পারে, কিন্তু সেগুলো তো দেখালে চলবে না, সেগুলো দেখানো উচিত না। কাজে যাই হোক না কেন, তার মধ্যে দিয়ে তোমরা বলবে কেন করছো, ছেড়ে দাও। একটা কাজ আমি করতে চাইছি, চেষ্টা করছি কিছু করার, শুধু মানে আমি হাউস ওয়াইফ হয়ে থেকে গেলে আমার মনে হয় যে কিছু একটা করা হয়। এর জন্য আমার মামা মাসি আমাকে প্রচন্ড এনকারেজ করে, প্রচন্ড হেল্প করে। তারাও বিভিন্ন কাজে এত ব্যস্ত, তার মধ্যে থেকে ওরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে। এটা তো কোনো বাজে কাজ করছি না বলো, কোনো বাজে কাজ তো করছি না। যদি আমি একটুখানি ব্লগ, আর এখন যখন মিডিয়ায় সুযোগ দিয়েছে, ইউটিউব ফেসবুক এরা তো সুযোগ দিয়েছে, তুমি তোমাকে তুমি তোমার এটাকে তুলে ধরো, তো সেই সুযোগটাকে কাজে লাগাবো না কেন? তবে অবশ্যই তোমরা বলবে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, সেটাকে আমি আরো বেটার করার চেষ্টা করব। যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে তো সারাক্ষণই ধন্যবাদ, সারা তারা তোমার ফ্যামিলি। আর যারা আমাকে সাপোর্ট করো না, শুধু আমাকে নিয়ে ইয়ে করো যে কি করে সারাদিন, শুধু তো ব্লক করে বেড়ায়, তাদেরকেও বলবো তোমরাও আমার সাথে আছো, তোমাদেরকেও আমি ভালোবাসি। তোমরা আমাকে নাই বা ভালোবাসলে, আমি তবুও তোমাদেরকে ভালোবাসি। শ্বশুরবাড়ি থেকে সবাই খুব সাপোর্ট করে, শাশুড়ি মা করে, এবার মাসি শাশুড়ি করে, ননদরা তো ভীষণ করে। হায়দ্রাবাদ থেকে সে আমার ভিডিও দেখে, করে, আমি বলবো না যে সাপোর্ট করে না, সাপোর্ট করে প্রচুর। ফ্যামিলির লোক সাপোর্ট না করলে আমি এগোতে পারতাম না, আমার নিজের হাজবেন্ড সাপোর্ট করে। আর মামা মাসির কথা তো বাদই দিলাম, তারা তো আমার জীবন, তারা না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না। এই যে ব্লগগুলো বানাই, তার জন্য যেটা লাইটের প্রয়োজন, সেটা আমার মাসি আমাকে সেটা ব্যবস্থা করে দিয়েছে। সেই তোমাদের তো দেখালাম, সেই লাইট ফাইটগুলো কিনে দিয়েছে, এমনকি তারা আমি কি করলে ভালো হয়, কি করলে আরো বেটার হয় সেসব সাজেশনও দেয়। ছোট মাসি কি অসুস্থ, সে এখানে মা বাড়িতে এখন আছে, প্রচন্ডই অসুস্থ, ভীষণ মানে মেসমশাই মারা গেছেন। তার তারও জীবনে অনেক দুঃখ রয়েছে, তার নিজস্ব শরীর কত খারাপ, সেই তার মধ্যে থেকেও সে আমাকে অত এনকারেজ দেয়, সে আমাকে বলে এইভাবে বানা ওইভাবে বানা। তাই বলছি সাপোর্টটা তো বেশি, ভালো জিনিসটাকে আঁকড়ে ধরা উচিত। কে কি বলছে, কে কি করছে, সেটাকে নিয়ে যদি আমি দুঃখ পাই তাহলে তো হবে না, তাই না? তবুও মাঝে মাঝে মনে হয়, কিন্তু যারা আমাকে সাপোর্ট করছে, যারা আমার ভালো চাইছে, তাদের কথা যখন ভাবি তখন মনে হয় যে না, কে কি বলছে না বলছে সে কথা দরকার নেই। আমার মামা মাসি আমাকে খুব সাপোর্ট করে, আমার দুই মামা ভীষণ ভালো, আমার মাসিরা, আমার সমস্ত আত্মীয় স্বজনদেরকে বলবো, আমার সমস্ত আত্মীয় স্বজন খুব ভালো, তারা সাপোর্ট করুক চাই না করুক, সবাই খুব ভালো, যে যাই বলুক না কেন আমি তাদেরকে খুব ভালোবাসি। আমার এক ভাইয়ের বউ আছে, আমি ইউটিউব চ্যানেলটা জানো তো বন্ধ করেই দিচ্ছিলাম, কেন আমি সেরকম ভাবে জানতাম না কিভাবে ভিডিও মানে ছাড়তে হয়, একটা ছেড়ে দিতাম ভিডিও এ করে, কিন্তু সেটাকে কিভাবে স্টুডিওতে যেতে হয়। সে আমাকে বলেছিল ইউটিউব থেকে, তুমি দিদি ভাই এইভাবে করো, মানে এর জন্য তো ওকে বিনিকে অনেক অনেক ধন্যবাদ, কেন ওই আমাকে বললো দিদি ভাই এইভাবে ভিডিও ছাড়লে হবে না, ইউটিউবে তুমি যেভাবে ভিডিও ছাড়ো ওইভাবে হয় না। তারপরে মাসির ছেলে শুভ, ও আমাকে এডিটিংটা শেখালো, যে যেটা করে না তার সেই তার সেই এটাকে কৃতজ্ঞতা বোধ আমার থাকা দরকার, তাকে থ্যাংক ইউ জানানো উচিত। ভাই আমাকে এডিটিংটা শেখালো, আমার আর পিসির ছেলের বউ রাজের বউ আমাকে বললো কিভাবে স্টুডিওতে গিয়ে কি করতে হবে না করতে হবে, ও আমাকে বললো, আমি তারপরে ইউটিউব দেখে দেখে শিখলাম, যেটা সত্যি কথা, এখন আমি ভিডিও কি থাম্বনেল কিভাবে দিতে হয়, কিভাবে ট্যাগ অ্যাড করতে হয়, কিভাবে সব কিছু করতে, আমি কিচ্ছু জানতাম না, আমি জাস্ট একটা ভিডিও ভিডিও করতাম, করে ছেড়ে দিতাম, আমি কিচ্ছু জানতাম না। সেই করে আমার 300 সাবস্ক্রাইবার হয়েছিল, মানে এখনো তার চেয়ে বেশি, 400 কাছাকাছি, কিন্তু ওই করে হয়েছিল। কিন্তু ঠিক প্রসেসে, ঠিক নিয়মে আমি শুরু করেছি, বড় জোর হয়তো এই কটা ভিডিও ছেড়েছি, 3-4টে ভিডিও ছেড়েছি, বড় জোর এক মানে দু 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 সপ্তাহ 3 সপ্তাহ হলো, মানে বড় জোর 2 সপ্তাহ হয়েছে, আমি সদ্য মানে সেটা জান জেনে করছি, মধ্যখানে ভিডিও ছেড়েই দিয়েছিলাম। তাও আমাকে বললো দিদি ভাই তুমি করো, তোমার এতগুলো সাবস্ক্রাইব হয়েছে। যখন বিনি আমাকে অনেক এনকারেজ করেছে এবং খুব করে আমাকে বলেছে, তো ওর কথাটা না বললেই আমার খুব সে মানে এটা বিদা হয়ে যায়।
আরে আমার মামামাসিদের কথা যত বলবো কোনোদিনও শেষ করতে পারবো না গো, কেন ওরা আমাকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করে, আর ওরা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, কাজে ওরা আমার বাবা মার থেকেও বড়, ওরা আমার গার্জেন, মানে আমি যাই কথা বলি না কেন ওদেরকে দিয়েই শুরু, ওদেরকে দিয়েই শেষ আমার সমস্ত। যে যে গ্রিন লাইট দেখতে পাচ্ছ, রিং লাইটটা আমার মাসির কিনে দেওয়া, মানে ও বুঝতে পেরেছে এটা আমার খুব প্রয়োজন, কিন্তু আমি এখন মানে কিনে উঠতে পারছিলাম না, যাই হোক আমাকে কিনে দিল। মানে এই শুধু এই এরকম সাপোর্ট না গো, আমার অসুখ বিসুখ যা হয় না কেন, কারণ আমি সত্যি কথা তোমরা হয়তো তোমাদের কোনোদিনও বলি না, আমি কিন্তু বেসিক্যালি খুব অসুস্থ থাকি, আমি অনেকবার হসপিটালাইজ হয়েছি, আমার নানা রকম প্রবলেম আছে, আমি অনেক ওষুধও খাই, প্রচুর ওষুধ খেতে হয় আমাকে সারাদিনে। আর এই সমস্ত দুঃখের কথা তো আমি বলতে চাই না, আমার মনে হয় না নিজের দুঃখটাকে সবার সামনে তুলে ধরে কি হবে, ভালোটাই বলি বলি, কাজে ওই সমস্ত কোনোদিনও বলি না। তো একদিন আমার মাসি বলছিল, তুই যে এত সুন্দর সুন্দর ভিডিও করিস, সবাই যদি জানতো যে তুই কত অসুস্থ থাকিস। মানে যাই হোক, এই কথাটা ও তো আমার খুব নিজের, আমাকে কোলে পিঠে মানুষ করেছে, তাই কথাটাও সব বললো, কিন্তু এই কথাটাকে আর অন্য লোক বলবে, অন্য লোক শুধু খুদ বার করবে আমার। যাই হোক, আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি, কোনো অভিযোগ করছিও না, শুধু এটাই বলছি আমি যেটুকুনি পারছি সেটুকুনি করার চেষ্টা করছি গো। আমার বেশি সরঞ্জাম তো নেই, যা থাকে তার মধ্যেই ভিডিও করার চেষ্টা করি। দেখো যেটুকুনি দেখাই, ভালো ভালোটা দেখাতে হয়, খারাপটা তো দেখানোই যাবে না, না খারাপটা তো তুলে ধরতে পারি না, ভালো কিছুই দেখাবার চেষ্টা করি যেটুকুনি দেখাই। পুজো আচ্ছা ভালোবাসি, পুজো আচ্ছা করি, হয়তো আমার খুব স্লোতে এগোচ্ছে, একদিন নিশ্চয়ই সবার প্রিয় হয়ে উঠতে পারবো, তাই না বলো? একদিন নিশ্চয়ই সবার প্রিয় হয়ে উঠতে পারবো, আজ হয়তো কারোর ভাল লাগছে না, আমি জানি অন্যান্য ব্লকে তারা অনেক রকম নানা রকম জিনিস দেখায়, নানা রকম করে, আমি যতটা পারছি করবার চেষ্টা করছি, জানো তো যেদিনকে অনেক কিছু পারবো সেদিনকে অনেক কিছু দেখাবার চেষ্টা করবো, তাই না? যেটুকুনি পারছি, যেটুকুনি আমার দ্বারা সম্ভব হচ্ছে সেটুকুনি করছি। যাই হোক, আমি এই করে করে এগোনোর চেষ্টা করছি, তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর যারা আমার পাশে নেই তাদেরকেও বলছি আমি সবসময় তোমাদের ভালোবাসা পেতে চাই আর তোমাদেরকে ভালোবাসা দিতে চাই। আমাকে সবাই সাপোর্ট করে, আমি কারোরকে এ করবো না, অনেক সবাই সব আত্মীয় স্বজন আমার পাশে আছে, যারা আমাকে হয়তো সেখানে লাইক নাই বা করলো, নাইবা আমাকে বললো তোর ভিডিওটা ভালো হচ্ছে, নাইবা বললো, কিন্তু আমি জানি তারা আমাকে সাপোর্ট করে, মনে মনে হলেও সাপোর্ট করে, মনে মনে হলেও লাইক করে, হয়তো সামনে সামনে নাও ইয়া করতো, আমার তো সবকিছু ইচ্ছা করে না, আর আমার ভিডিও কোয়ালিটিও হয়তো অত ভালো হচ্ছেও না, কিন্তু আমার নিজের মামা মাসি, বাবা মা, আমার শ্বশুর বাড়ির লোক, আমার ননদরা, আমার মাসি শাশুড়ি, এরা আমাকে যেভাবে সাপোর্ট করে আমার আর দরকার নেই। আর সবচেয়ে বড় কথা আমার মামা মাসি, আমার আমি সোয়াবিনের তরকারিটা এবার করে নিচ্ছি, আলুগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর সোয়াবিনটাকে তো এই যে ভাপি এখানে এইভাবে রেখে দিয়েছি, দেখো কত বড় বড় হয়ে গেছে ভাপানোর ফলে, রেখে দিয়েছি। এবার টমেটো, আদা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, প্রথমে তেল কড়াটাকে গরম করে জিরে ফোড়ন দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, সাদা সাদা জিরে ফোড়ন দিয়ে, তারপরে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ আর আদা দিয়ে ভালো করে কষছি। এবার তার মধ্যে এই এটা দেবো, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষতে থাকবো। কষার পরে একটু কষা হয়ে গেলে সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটু কষে জল দিয়ে দেবো, নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। সোয়াবিনের তরকারি খুবই সোয়াবিন শরীরের পক্ষে উপকারী একটি জিনিস, মেয়েদের ক্ষেত্রে তো খুবই ভালো, কিন্তু সেদিনকে গুগলে একটা জিনিস দেখছিলাম, দেখে তো একটু মন খারাপ হয়ে গেল, যে সোয়াবিন নাকি ছেলেরা খেতে পারে না, তাদের জন্য নাকি এটা ক্ষতি, মেয়েদের জন্য খুবই ভালো কিন্তু পুরুষদের জন্য বা যে কোনো ছেলে বাচ্চা হোক বড় হোক যাই হোক তাদের জন্য নাকি এটা খুব ক্ষতিকর, ভালো না। এটা তো দেখে আমি একটা নতুন জিনিস জানলাম, আগে জানতাম না,
কিন্তু মেয়েদের ক্ষেত্রে ভীষণ ভীষণ উপকারী জিনিস। তোমরা অবশ্যই একবার সার্চ করে দেখো যে সোয়াবিন কেন ছেলেরা খেতে পারবে না, একবার দেখো। ভালো করে কষে নিচ্ছি, আবার সোয়াবিনটাকে এর মধ্যে ভরে দেব। সোয়াবিনটাকে ভাপিয়ে নিলে না বেশ সুন্দর নরম সফট হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে জানো তো। ভালো একটুখানি নুন দিয়ে দিয়েছি, এবার একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ, ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই যেটা রেখেছিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সেটাকে দিয়ে এবার ভালো করে কষাবো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে না বেশি একটু লাল লাল হয়, কিন্তু আমি না কোথায় রেখেছি প্যাকেটটা, কালকেই এনেছিলাম, কোথায় মনে ভুলে রাখলাম, মশলার থালাতে তো নেই। দেখছি কোথায় রেখেছি, এটা ভালো করে বসিয়ে জল ঢেলে দেবো। পুরো মশলা ভাজার গন্ধটা বেরোতে শুরু করে দিয়েছে, এবার জল ঢেলে দেবো। ঢেলে কিছুক্ষণ পর ঘি গরম মশলা দিয়ে দেবো। ঘি দিলে বলে কি সোয়াবিনের যে একটা কিরম, অনেক অনেকের লাগে সোয়াবিনের যে একটা এই গন্ধটা কেটে যায়, খেতেও খুব ভালো লাগে। একটু সামান্য ঘি দিয়ে দিলে, এবার ঢাকা দিয়ে রেখে দিই। ঘিটা একটুখানি গলতে শুরু করে দিয়েছি, গলে গেলে তারপরে দিয়ে দেবো। আমি তো জানতাম সোয়াবিন শরীরের পক্ষে খুব উপকার, কিন্তু সেটা যে আবার ছেলেদের আলাদা ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা, সেটা তো আমি জানতাম না। চলো ঢাকা দিয়ে দিলাম, তারপরে ঘি গরম মশলা দিন। আমি বেগুনটা নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি, যখন খাওয়া হবে তখন ভেজে নেবো, তাতে ভালো মতন করে বেগুনটা বেশ ভাজা হয়। চলো চলো পুড়ে এলাম, ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার একটুখানি ঘি দিয়ে দিই। একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। একটু ঝোল ঝোলই লাগলাম, ভাতের সাথে খাওয়া হবে তো, যদি রুটির সাথে খাওয়া হয় তাহলে ঝোলটা একটু শুকনো করে নিলেই চলবে। গরম মশলা দিয়ে দিয়েছি, তাহলে আমার রান্না কমপ্লিট। তো মাঝে মাঝেই দেখি তরমুজ কাটা, নিজেকেও মনে হয় এরকম ভাবে তরমুজ কাটি। আজকে কি পুজো ছিল জানি না, এই কাকিমা এসে প্রসাদ দিয়ে গেছে, এই দুটো তরমুজ দিয়েছিল আর সন্দেশ আর কি কি সব দিয়েছিল ফল প্রসাদ। তাই তরমুজটাকে আমি এইভাবে কাটার চেষ্টা করছি, দেখি কি সুন্দর করে কাটে, কেটে কত রকম, সব হয়তো ক্যামেরার কোনো কায়দা। যাই হোক, এরম করে কেটে এরম করে রেখে করবার চেষ্টা করছি, দেখি কেমন হয়। বোতলগুলো তো জল ভরা হয়নি, জল ভরবো। জামা কাপড় সব তোলা হয়ে গেছে, কিরকম বৃষ্টি আসছে, মেঘ ডাকছে, প্রচুর জোর বৃষ্টি আসছে, বাঁশবাগানের হাওয়া দিচ্ছে, দেখেছ আকাশের অবস্থা খুব জোর, ছেলেটাও তার মধ্যে পড়তে গেছে, কি জোর বৃষ্টি আসছে। চলো বন্ধ করি, খুব জোর বৃষ্টি আসছে। সেজন্য একটুখানি চলে এলাম, একজন কাস্টমার আসবে পার্লারে। চলো আমার পার্লারটাকে আবার অনেকদিন পরে তোমাদেরকে দেখালাম, আজকে আসবে একজন, কি কি করায় দেখি আগে। চলো পরে আবার আসছি, ও এসে গেছে, আবার ঘুরে আসছি। অন্ধকার করে এসেছে গো, পুরো অন্ধকার করে এসেছে, পেরিয়ে গেছে, ছেলে ফিরে এসেছে, ওকে একটা দুধ ধুপ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আমি যাবো একটু দোকানে, এখনো আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতেই থাকছে। চলো আবার ঘুরে এসে ওরা দেখাচ্ছি, পুরো সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে, আবার ঘুরে এসে তোমাদেরকে দেখা করছি, ঠিক আছে। শুনে নিয়েছো বৃন্দাবনের ড্রেস 90 টাকা, আর এগুলোও রয়েছে এখানে, দাঁড়াও সেগুলোও দেখি দেখি।
বৃন্দাবন যাব না। তোমার নর্মাল কি জামা আছে গো? দেখাচ্ছি কৃষ্ণের মাতার মুকুট আছে, দেখাও তো। এগুলো তাহলে, এগুলো দরকার নেই, এগুলো অনেক টাকা দাম বুঝলে তো, এগুলো দরকার নেই। সুন্দর দেখো, এই দেখো পাগড়ি গুলো দেখেছো, নীল কালার, ওর থেকে একটু বড় হবে না, এটা অনেকটা ছোট, এটা অনেকটা ছোট, সাইজটা দেখো অনেকটা ছোট, এর থেকে একটু বড় দাও না, এই যে এই সাইজটা, বলছি এর থেকে একটু সাইজটা বড় দাও, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, এটা আবার খুব ছোট হয়ে যাচ্ছে, এটাও সুন্দর কিন্তু এটা সাইজটা না একটু বেশি বড় হয়ে যাচ্ছে। পাগড়িটা সত্যি খুব সুন্দর, এটা কি ভালো লেগেছিল গো, কিন্তু মাথার সাইজটা বড্ড ছোট হয়ে যাচ্ছে। আর একটু পাগড়ি দাও না, এর থেকে একটু বড় সাইজ দাও, বড় সাইজ দাও। এই এই জামাগুলো কত দাম একটু বলো, তোমার শাশুড়িকে বলবো, এই জামাগুলো কত দাম বলো, দেখাবো গিয়ে। হ্যাঁ একটু কমাবে না, ঠিক আছে আমি গিয়ে দেখাই তারপরে। কি দাম বাবা, সব জিনিসের কি দাম, দোকানের অবস্থা, জন্মাষ্টমী জীবনের সমস্ত কিছু দাম, চলো দেখে দিই। এখন রাত্রি প্রায় 12:30 বেজে যায়, মানে বাজতে যায়, এখন আমি যেগুলো করলাম সেটা হচ্ছে দেখো, এ দেখো পর্দা, সমস্ত পর্দাগুলোকে খুলেছি, নেট খুলেছি, জানলার সমস্ত নেটগুলো খুলেছি, কালকে পুরো ঘর ঝাড়বো। এ দেখো জানলার সব নেট খুলেছি, এদিকে জানলার নেট খুলে দিয়েছি, দিয়ে পর্দা খুলে দিয়েছি, এই যে পর্দাগুলো ওইখানে পর্দা আছে, সকালবেলাগুলো সব মেশিনে কাচবো, আর এই নেটগুলো, নেটগুলো লীলা ধরে, এই যে এগুলো সব। চলো দর্শক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, পুরো হাঁপিয়ে গেছি, ছেলে ওই ঘরে পড়ছে, পড়াও শেষ, এবার শুতে আসছে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কালকে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। গুড নাইট, আর সবসময় হাসি খুশি থাকবে, সবসময় স্মাইল করো, আর নিজেকে ভালো রেখো। চলো গুড নাইট, টাটা।